কত ভালোবাসলে এক ঘন্টা পর্যন্ত একটা সাপে দংশন করতেছে পাউটা আমদে না যদি আমারে কামড়াইছে কামড়াইছে গর্তে থেকে বাইরে হয়ে যান আমার এতিম নবীরে কামড় না দেন আরে ভালোবাসা রে আরে ভালোবাসা বজন দেবর দিলটা নরম করবে না আমার নবী বলে আবু বকর রে পাউটা টান দে আর সাথে সাথে সাপটা বের হয়ে গেছে ওই যে পাউটা যে গিলা রইছে গিলা অবস্থায় সাপ বাইরে গেছে নবী আমার সাপটারে বাই মাসের মতো মাথাটা টান দিয়া কয় ও তুই তো আমার আল্লাহর মাখলুক আমিও তো আল্লাহর মাখলুক আমার আবু বকর আল্লাহর মাখলুক আমরা দুইজন এই রেস্ট হাউসে আছি এই রেস্ট হাউসে বসিয়া আমরা হিজরত করে যাইতাছি এই মুহূর্তে তুই কেমনে কামড় দিবি সাপটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি আমি আসলে কামড় দিতে চাই নাই আবু বকর আপনাকে মাত্র চার বছর বয়সের থেকে আপনার বন্ধু আবু বকর জীবনে কোনোদিন আপনাকে ভালোবাসা দিতে যাইয়ে কম দেয় নাই নবী এত বছর পর্যন্ত আবু বকর আপনারে ভালোবাসে নবী আপনি তো জানেন না আমি এই পাহাড়ের গর্তের মধ্যে শত শত বছর ধরে অপেক্ষা করতেছি আমি ভাবছিলাম একদিন আমার নবী এই গর্তে ডুববে আমি আমার নবীর প্রাণ খুলে একটু দেখব কিন্তু আপনার আবু বকর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনার আবু বকর সব গর্তগুলা বন্ধ করে দিছে যখন আমি মাথা দিয়া গুতে দেই গর্তটা পরিষ্কার করে আপনারে এক নজর দেখব আবার আবু বকর হাত দিয়া গর্তটা বন্ধ করে দেয় নবী আসলে আমি আবু বকরের দুশ্মন না আপনারও দুশ্মন না নবী আপনার আমি দেখার জন্য এত বছর অপেক্ষা করছে আবু বকর কেন আমার এখানে ঢুকতে দিল না আমার নবী বলে তোর কত বড় সাহস রে আমার কলিজার আবু বকরকে দংশন করলি সাপের জবান দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে একটা মেডিসিনের কথা আপনারে বলিয়া দেই সেই মেডিসিনটা হলো এই আপনার মুখের একটু লালা যদি ওই জায়গায় লাগায় দেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবু বকর ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ বদনে কোন চোখের পানি ফেলায় কাঁদবেন নবী আমার মুখের থেকে একটু লালা লাগায় দিল এক মিনিটের আগে আবু বকর সুস্থ হয়ে গেলেন নবী আমার বলে আবু বকর রে আবু বকর এখন কেমন লাগে রে বান্দ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে জাররা পরিমাণ কোনো বিষ ব্যথা নেই নবী আমার বলে আবু বকর রে এক ঘন্টা আগের থেকে তোমারে কামড় দিল তখন বললাম না কেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে বলবো এই সাপ যেমন আপনার শত্রু আমার শত্রু আপনি যদি আমার সামনে যদি আপনারে কামড় দেয় আমি আবু বকর কোনোদিন মাইনা নিতে পারবো না কারণ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি গো আমি আপনারে কত ভালোবাসি এই দুনিয়ায় জানি একমাত্র অন্তর্যামি তামান নবী এত মিষ্টি গলায় ডাক দিলেন আবু বকর রেডিও কিন্তু আবু বকর আমার একটা প্রশ্ন কি তুমি এত দ্রুত দরজাটা খুলে দিলে কেমনে তুমি কি ঘুমাও নাই আবু বকর বলে নবীজি কত ভালোবাসলে আজ থেকে এক বছর আগের থেকে দরজার সাথে টেক লাগায় লাগায় ঘুমায় কত ভালোবাসলে গো নবী দরজার লাগে পিঠ লাগায় লাগায় একটা মানুষ ঘুমায় আমার নবী বলে আবু বকর রে
আমি বুঝিয়া লইছি তুমি মনে হয় এক বছর আগের থেকে ছয় মাস আগের থেকে ঘুমাও না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না একদিন বলছিলেন নবী গো আপনি একদিন বলছিলেন যারা আমারে ভালোবাসবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم نبي زرامي الله رب حلو باشتے چاہے ترزنو اپنا رب اندو بنے لے زی دن دیگی آمی شونزی اپنا رب قرآن رایا সেদিন আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়ার সবচাইতে আপনার বেশি ভালোবাসি গো নবী নবী আমার ভালোবাসা খাঁটি ভালোবাসা আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই আমার নবী বলে আবু বকর রে চলো চলো তাড়াতাড়ি ঘরের থেকে বের হও আবু বকরের মেয়ে আসমা খুব দ্রুত বাজান একটা বেডিং বান্ধা দিলাম তাড়াতাড়ি করে একটা দুইটা বাজান রে তাড়াতাড়ি একটা থালা দিলেন একটা গ্লাস দিয়ে দিলেন বিডিংটা বান্দা কমপ্লিট হয়ে গেল মনে রাখবেন বাবা যদি কোনোদিন অসীম দেশে চলিয়ে যায় ছেলে মেয়ে কিন্তু বাবার দিকে তাকায় তাকায় কান্দে ছয় বছরের আয়েশা বাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে বাবা গো তুমি আমার নবীর সাথে যাইতেছো দুঃখ নাই কিন্তু মনে রাখো তুমি মরে যাইও যাইও আমার নবীর যেন কোনো ক্ষতি নাই বাবা তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো আবু বকর বলেন মা আমি খুশি হয়ে গেলাম আমার চাইতে তোমাদেরকে ভালোবাসা বেশি দেখতাছি মাজান আমার নবী উটের পরে সওয়ার হলেন দুইটা উট রওনা দিলেন জাবালে সুর যেখানে বাবা আমার নবী তিন দিন রেস্ট হাউসে ছিলেন ওই রেস্ট হাউসের মধ্যে আবু বকর বিশ্ব নবীরে বললেন নবী এখন রাত আড়াইটা বাজে এই গহীন জঙ্গলের মধ্যে পাহাড় পর্বতের মধ্যে গুহাগুলো সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকে আগে আমি ঢুকি যদি আমারে কামড়ায় আমারে আগে আমি মরিয়ে দিই যেন আমার নবীর কোনো ক্ষতি না হয় সুবহানাল্লাহ বলেন আগে আমি নাইমে দেখি আমার যদি কামড় দেয় আমি মরে গেলে অসুবিধা নাই আপনি মরে গেলে অসুবিধা আছে তো আমার নবীরে বলতেছে হুজুর আমি মরে যাই যাই আপনি যেন না মরে আপনি মরলে সমস্যা আমি আগে ঢুকি দেহি কারণ এই গর্তের মধ্যে সাপ পিছু অনেক কিছু থাকতে পারে এখন দিলটা নরম করবেন ভালোবাসা কারে কয় আজকে ভালোবাসা দিয়ে এই ওয়াজটা শেষ করি জোর করেন মারহাবা তো আবু বকর গর্তের মধ্যে ঢুকছে ঢুকিয়া দেহে অন্তত সত্তর থেকে পঁচাত্তরটা খালি গর্ত সাপের গর্ত আল্লাহ সুবহানাল্লাহ তা আসতে কইলেন মন খারাপ না বললো কে মনে গ্যাঞ্জাম গুঞ্জাম হইছে আর মে গ্যাঞ্জাম আমা গো এই চিন্তা করেন গ্যাঞ্জাম হইব আল্লাহ রহমত হইব কথা ঠিক না বেড়ে তাকা নাই দিকে মন সব ঠিক রেখে আমার দিক চাইয়ে থাকবেন একবার রসগোল্লার মতো মনে করবে শিরের মধ্যে রসগোল্লা বিজয় ছুঁয়ে দিতে এমনি যাই দেখবেন হ্যাঁ আবু বকর গর্তের মধ্যে ঢুকিয়ে দেহে সত্তর থেকে পঁচাত্তরটা সাপের গর্ত গর্ত বন্ধ করবে কি দিয়ে আমাকে মতো তার দেশে মাটি নাই যে মাটি দিয়ে গাদায় গাদায় ঢুকে ছুঁয়ে দিল আর সে তো কার মেজে তুলা উলয়া যায় না যে ছিদ্র গুলো বন্ধ করলো আর হিজরাত করছে শীতের মৌসুমে দেবার তাকান নিজের চাদর সিরা সিরা দামি চাদরটা সিরা সিরা টুকরা টুকরা কইরে সবগুলা গর্ত বন্ধ করছে বাজারে সব গর্তগুলো বন্ধ করছে কিন্তু একটা গর্ত বন্ধ করার কোনো কাপড়ও নাই চাদর নাই অবশিষ্ট
আবু বকর দেখলেন এই গর্তটা আমার পায়ের কাছে, এই গর্তটা আমি পাও দিয়ে কোন রকম ভাবে চাইপা রাখলে অসুবিধা হবে না। আবু বকর মনে মনে ভাবলেন গো আমি পাও দিয়ে চাইপা রাখলে হয়তো আমার নবীর কোনো কিছুতে কামড়াইতে পারবে না, পাওটা এইভাবে দিয়ে বাজান। যখন আবু বকর বসে আছে নবী আমার বলে আবু বকর রে একটু পরেই ফজরের টাইম হয়ে যাবে, রাত এখন পৌনে চারটা বাজে, আবু বকর নামাজটা গর্তের মধ্যে বৈশাখ পুইরাই ঘুমাই। নবী আমার ফজরের নামাজটা পড়লেন, কারণ হিজরাতের আগেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। ওবাজান এই যে রজব মাস, এই মাসের ২৭ তারিখ আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আমার নবী হিজরাত করছে নামাজ ফরজ হওয়ার আরো কয়েক মাস পরে রবিউল আউয়াল মাসের ১ তারিখ। আমার বিশ্ব নবী বলে আবু বকর রে আয় ফজরের নামাজ আমরা দুইজন জামাতে পড়ি। ওই হেরা সুজ্জাবারে সুরের মধ্যে নবী দুইজন মিলে নামাজ পড়লেন। নামাজটা শেষ করার পরে আমার নবী বললেন আবু বকর আমি আর ঘুমে থাকতে পারছি না। আবু বকর বলে নবী বেডিংটা পাতায় দেই, তাবলিগলাদের মতো বেডিংটা লাইসে দেই, বেজিংটা বিছায় দেই। আমার নবী বলেন না রে আবু বকর বেডিং বিছাইতে গেলে জায়গা হলো দুইজন বসার জায়গা, একটা বেডিং ফেললে তুমি বসতে পারবা না, আবু বকর বেডিং বাহিরেই থাকুক, কিন্তু আবু বকর তোমার রান্না দাও আমি তোমার রানের পরে ঘুমাই পড়ি। ও যুবক ভাইরা নবীর জন্য যারা জীবন দিছে তারাই জান্নাতে ঘুমায়ছে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার রানটাকে আপনার জন্য আমি বালিশ বানায় দিলাম। নবী আমার আবু বকরের রানের পরে শুয়ে বললেন মাত্র আধা ঘন্টা পরে আবু বকরের চোখ দিয়ে বাবা লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়ে। আমার নবীর কপালের উপরে এই পাসিনার উপরে এক ফোঁটা পাসিনা যখন পড়িয়া যায় বাজার, এই কপালের উপরে যখন এক ফোঁটা ঘাম পড়িয়া যায় চোখের পানি পড়িয়া যায়, নবী আমার লাভ দিয়ে উঠিয়ে কয় আবু বকর তুমি বুঝি তোমার ছেলে মেয়ের কথা মনে করে কান্দাস, তোমার শ্রেষ্ঠ মেয়ে আবু আয়েশা আমার বিবি আয়েশা মনে হয় আমার আয়েশার কথা তোমার মনে পড়ে গেছে, আয়েশা তোমারে বারবার বলছিল আব্বু তুমি কোন দেশে যাইতেছ, আব্বু আমি তোমারে ছাড়া একটা দিনও থাকতে পারবো না, আব্বা তুমি কই খাইবা কই ঘুমাইবা, এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল গো বাবা, বাবার বিপদ আসলে মেয়েরা আগে সামনে লাভ দিয়ে দাঁড়ায় যায়, মেয়েরা জীবনকে বাজি রাইখে কেন বাপরে বাঁচা, এটা মা আয়েশার আমল এটা ফাতেমার আমল, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা দেখবা অনেক বাবা ছেলেদের হাতে অত্যাচারিত হইয়া মাইয়ার বিয়া দিছে মাইয়ার বাড়ি দিয়ে জীবনটা কাটায়, কথা কন না কেন, ছেলেরা কিন্তু বাবারে বের করে দিতে পারে গো, মেয়েরা কিন্তু কোনোদিন বের করে না বাবা, মেয়েরা দরকার হয় ভিক্ষা কইরা গার্মেন্টে চাকরি করে বাবার খাওয়ায়, তবু কোনোদিন মেয়েরা বলে না বাবা তুমি বের হয়ে যাও। আমার নবী বারবার বলে আবু বকর রে তুমি বুঝি আমার রানের উপরে ঘুম পড়ায় দিয়া তোমার রানে ঘুম পড়ায় দিয়া তুমি বুঝি কান্দাছো ছেলে মেয়ের লাগিয়া, আবু বকর তুমি এইভাবে কান্না তলে তোমার আমি আনতাম না, তুমি শুধু একবার আমার বলতা নবী যাব না ছেলে মেয়ের মায়ায় আমি যাইতে পারবো না, আমি তোমার সঙ্গে নিয়ে আসলাম না রে আবু বকর, কিন্তু আমার
আমারে ঘুম পড়াই দিয়া কেন তুমি বিবি বাচ্চার জন্য কান্দাছো বাজানো এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না যদি জানতো নবী বুঝা ফেলতো আমার আবু বকরের সমস্যা আরেক জায়গায় নবী মনে মনে ভাবছে আবু বকর তার ছেলে মেয়ের জন্য কই গো এই জন্য যাদের শত্রুকালে বাবা মা মারা যায় এদের কোনোদিন কষ্ট দিও না বিশ্ব নবী বলে আবু বকর রে তোমার বাবা মা তো মরে নাই তুমি মুহাম্মাদের দরদ কি বুঝবা ও আবু বকর আমার মা চলে গেছে 6 বছর বয়সে আমি জীবনে আমার আব্বা দেখি নাই গো বাবা মা যেই বয়সে মারা যায় বাবার জীবনে ভোলা যায় না ওই যে আক্তার আমি যখন মসজিদ থেকে বের হইছি আমারে বলে হুজুর আমার বাবার মৃত্যু তারিখ সামনে বাবার মত জনম দুঃখী বাবার মত জনম দুঃখী নাই বিয়ে ভুবনে বাবা বলে ডাক দিলে গো খুশি হয় সে কে 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 জোরে বলো কে কে আবু বকর তুমি আমার আগে জানাইলে আমি তোমার সঙ্গে নিয়ে আসতাম না আবু বকর বলে নবী গো সারা দুনিয়ায় আমার ছেলে বলেন মেয়ে বলেন মা বলেন বাবা বলেন আমার স্ত্রী পুত্র চাই কিছু বলে নবী সবচাইতে বেশি ভালোবাসি আপনাকে গো আপনি না বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে বাবার চাইতে সারা দুনিয়ার মানুষের চাইতে আপনারে ভালোবাসতে হবে নবী এখন আমার কাছে আপনি সারা বান্দবার কেউ নাই জোরে 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 আরো জোরে তাহলে কান দোকা হুজুর নবী গো আমার ডাইন পায়ের দিকে একটু তাকায় দেখেলে কি আবু বকর হুজুর একটা ছিদ্র বাকি ছিল আমি ভাবছি এই ছিদ্র দিয়ে আপনারে কামড় দিতে পারে ঠিক তাই হয়ে গেল হুজুর আমি পাউডার এখনো সরাই নাই যদি আমারে কামড়াইছে কামড়াইছে যদি আমার নবীরে কামড়ায় নবীকে কিসে কামড়ায় মানে আবু বকর পা সরাতো টান দিয়ে দেখা আবু বকরের পাউটা এখনো গিলে রই ধরে বয়ে রইছে সাপে বুঝছি আপনার গো পাম নাই চার্জ নাই নবীর প্রেমও নাই প্রেম আছে বৌসল মেয়ের আর আছে টাকা সম্পদের নবীর প্রেম নাই তো নবীর প্রেম থাকলে ঠিকই আবু বকর মতো একটা শিক্ষা দিতেন নবী গো দেখেন আমার পাউটা এখনো পর্যন্ত সাপটা গিলে ধরে বয়ে রইছে একটা টান দিয়ে নবী আবু বকরের পা সরায় কই দেখি 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 হে আবু বকর কোন সময় থেকে এই কাম হইছে হুজুর আর এক ঘন্টা আগে তে আমারে কাম লাইতেছে তে পা টান দাস নাই কে যদি আমারে কাম লাইছে কাম লাইছে যদি আমারে কাম দে আমি আমার কামড় সহ্য করতে পারবো আমার নবীরে যদি লেনজা দিয়ে একটা বাড়ি দেয় তাও আমি সহ্য করতে পারবো না তাও লেনজা দিয়ে সহ্য করতে পারবো না তাও সহ্য করতে পারবো না আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক আমার নবীরে গালি দেয় যুবক কথা বল কথা বল কথা বল আজকে আমার নবীর চরিত্রে কথা কয় মাদ্রাসার চরিত্রে কথা কয় আলিমুল আবাস চরিত্রে কথা কয় যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে রসুলের প্রেমিক এখনো ময়দানে আছে ঠিক না বেঠিক এদিকে তাকান এ কতটুকু ভালোবাসলে এক ঘন্টা পর্যন্ত সাতটা কামড়াইতেছে এরপর নবীর প্রেমে পড়া পাউডার টান দেয় না আল্লাহ যারা আস্তে সুবহানাল্লাহ কইছে বাড়ি ঘর সিন
আমি আবার বলছি কত ভালোবাসলে এক ঘন্টা পর্যন্ত একটা সাপে দংশন করতেছে পাও টান দেয় না যদি আমারে কামড়াইছে কামড়াইছে গর্তের থেকে বাইর হয়ে যেন আমার এতিম নবীরে কামড় না দেয় আরে ভালোবাসা রে আরে ভালোবাসা বজন দেবর দিলটা নরম করবে না আমার নবী বলে আবু বকর রে পাউটা টান দে আর সাথে সাথে সাপটা বের হয়ে গেছে ওই যে পাউটা যে গিলা রইছে গিলা অবস্থায় সাপ বাইরে গেছে নবী আমার সাপটারে বাই মাসের মতো মাথাটা টান দিয়া কয় ও তুই তো আমার আল্লাহর মাখলুক আমিও তো আল্লাহর মাখলুক আমার আবু বকর আল্লাহর মাখলুক আমরা দুইজন এই রেস্ট হাউসে আছি এই রেস্ট হাউসে বসিয়া আমরা হিজরত করে যাইতাছি এই মুহূর্তে তুই কেমনে কামড় দিবি সাপটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি আমি আসলে কামড় দিতে চাই নাই আবু বকর আপনাকে মাত্র চার বছর বয়সের থেকে আপনার বন্ধু আবু বকর জীবনে কোনোদিন আপনাকে ভালোবাসা দিতে যায় কম দেয় নাই নবী এত বছর পর্যন্ত আবু বকর আপনারে ভালোবাসে নবী আপনি তো জানেন না আমি এই পাহাড়ের গর্তের মধ্যে শত শত বছর ধরে অপেক্ষা করতেছি আমি ভাবছিলাম একদিন আমার নবী এই গর্তে ডুববে আমি আমার নবীর প্রাণ খুলে একটু দেখব কিন্তু আপনার আবু বকর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনার আবু বকর সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে যখন আমি মাথা দিয়া গুতে দেই গর্তটা পরিষ্কার করে আপনারে এক নজর দেখব আবার আবু বকর হাত দিয়া গর্তটা বন্ধ করে দেয় নবী আসলে আমি আবু বকরের দুশ্মন না আপনারও দুশ্মন না নবী আপনার আমি দেখার জন্য এত বছর অপেক্ষা করছে আবু বকর কেন আমার এখানে ঢুকতে দিল না আমার নবী বলে তোর কত বড় সাহস রে আমার কলিজার আবু বকরকে দংশন করলি সাপের জবান দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে একটা মেডিসিনের কথা আপনারে বলিয়া দেই সেই মেডিসিনটা হলো এই আপনার মুখের একটু লালা যদি ওই জায়গায় লাগায় দেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবু বকর ভালো হয়ে যাবে বাদন এখন চোখের পানি ফেলায় কাঁদবে নবী আমার মুখের থেকে একটু লালা লাগায় দিল এক মিনিটের আগে আবু বকর সুস্থ হয়ে গেল নবী আমার বলে আবু বকর রে আবু বকর এখন কেমন লাগে রে বান্দ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আবার শরীরে জাররা পরিমাণ কোনো বিষ ব্যথা নেই নবী আমার বলে আবু বকর রে এক ঘন্টা আগের থেকে তোমারে কামড় দিল তখন বললা না কেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে বলবো এই সাপ যেমন আপনার শত্রু আমার শত্রু আপনি যদি আপনা আমার সামনে যদি আপনারে কামড় দেয় আমি আবু বকর কোনোদিন মাইনা নিতে পারবো না কারণ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি গো আমি আপনারে কত ভালোবাসি এই দুনিয়ায় জানি একমাত্র অন্তর্যামী মসজিদ মাদ্রাসার বিরোধিতা তারাই করে যাকে জন্মের মধ্যে ভেজাল আছে কথা কন না কেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারাই কথা বলে যারা সত্যিকারে মুসলমান না নামে মুসলমান মাগার কাসিমের ডিমের মতো ডিম পারছে তার মার রেহেম অন্য কেউ মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে বলেন মসজিদ এবং মাদ্রাসা আমি এবং আল্লাহ দুজনে মিলে করছি মসজিদ আমার ঘর মাদ্রাসা আমার রসুলের ঘর এই দুইটা যে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এভাবে বলছে কুল আতিউল্লাহ
বান্দা ইত্তেবা করবে আমার কথা চলবে আমার হুকুম চলবে আমার কে বলতেছে জোরে বলেন কে 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 আমার হুকুম চলবে ও আতিউর রাসূল এবং আমার নবীর হুকুম চলবে তাহলেতে বোঝা যায় মাদ্রাসা আল্লাহ রাসূলের মসজিদ আল্লাহ এই দুইটা মাদ্রাসা মসজিদকে যারা ভালোবাসবে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে তাহলে এই দুইটা জিনিসকে ভালোবাসার দরকার আছে না নাই ভালোবাসা কয়েক প্রকার হয় ঠিক না বেটি মোর ভালোবাসা স্বামীর উপরে সন্তানের ভালোবাসা বাবার উপরে বাবার ভালোবাসা সন্তানের উপরে আবার আল্লাহর পাগলদের ভালোবাসা আল্লাহর উপরে তো সবচেয়ে ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা সেটা আল্লাহর ভালোবাসা এটার ভিতরে কোনো স্বার্থ নাই কি বলেন আছে না নাই দুনিয়ায় যত দেখবেন যারা স্বার্থ যে যারে ভালোবাসুক বউ বলেন ছেলে বের মেয়ে বলেন সবাই স্বার্থের জন্য পাগল নিঃস্বার্থ ভালোবাসা দুইজনের আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো সন্দেহ আছে এই দুইজনকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে এই দুইটা পৃথিবী তার জন্য জান্নাতের জন্য কবুল হয়ে যাবে যেরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখেন কাকে বলে হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরত করতেছে আল্লাহ রাসূল শুধু আবু বকরকে ছোট্ট গলায় একটা ডাক দিছে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই স্পিকার আমার দিকে ঘুরাও দি একটা শুধু আমার দিকে বলবেন ছোট্ট গলায় একটা ডাক দিছে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কতটুকু ভালোবাসা থাকলে একটা সেকেন্ডের ভিতরে সাথে সাথে হাজির হয়ে যাবে দুনিয়ার কোন বউ তো এত তাড়াতাড়ি হাজির হবে না কথা কন না কেন ভালো করে বুঝলেন আবু বকর রে যে কোনো মুহূর্তে আমাকে হিজরত করা লাগতে পারে খালি এতটুকু বললেন আবু বকর যে কোনো মুহূর্তে আমাদের হিজরত করা এখান থেকে 500 কিলোমিটার দূরে যাওয়া লাগতে পারে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ যাওয়ার জন্য কি গাড়ি ঠিক করব গাড়ি বুঝেন না ওই জামানা কি প্রাইভেট ছিল নবী কোন গাড়িতে গেলে তাড়াতাড়ি যাওন যাইব নবী গাড়ির ড্রাইভার কেমন লাগবে জানো আপনারা আমারে দ্রুত নিয়ে যাইতে পারে গাড়ির ড্রাইভার যদি ভালো হয় দেখবেন চিপা চাপার মধ্যে দিয়া তাড়াতাড়ি জামের মধ্যে দিয়েও দ্রুত যাইতে পারে নবী আমি নিয়ত করছি ড্রাইভারটা সবচাইতে বেশি টাকা দিয়া ড্রাইভারটা আমি কিনব বেশি বেতন দিয়া ড্রাইভারটা ঠিক করব গো আর এই মক্কার ভিতরে সবচাইতে দামি গাড়ি অর্থাৎ যেই গাড়িটা খুব দ্রুত আমার নবীরে লইয়া আমারে লইয়া যাইতে পারে এমন একটা গাড়ি কিনব নবী আমার বললেন আবু বকর রে যা খুশি তাই করিও মাবুদের কথা মক্কা ছাড়তে হইব ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا اي قران تلاوه شنو الله اكبر বলেন জীবনে রোগ তার থাকবো সারা সপ্তাহে একবার আল্লাহর নাম ভালো করে নেন না খালি আছেন গীবাত শেগায়েত কারেকেটা বাস দেবেন কারেকেটা গরম ডিম দেবেন এই তালে কথা কন না কে মসজিদে বইয়া হাজি বাড়ি কিছু বক মাইছে আছে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত খালি হুজুরের বক দামি কয় এরকম হারামি আছে না নাই দেখবেন ওর জন্মের যে কোন জায়গায় পরকিয়ার ওর মায়ের ফসল ভালো কোনদিন আলেমুল আমার বদনাম বলতে পারে না কথা কন না কেন এটা আমি কই নাই রসুল বলছে এ আমার দিকে তাকা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ গাড়িটা আমি কিনে লাইছি নবী বললেন গাড়ি কিনে লাইছো যে কোন মুহূর্তে যাওয়ার টাইম আসতে পারে হুজুর গাড়ির ড্রাইভারও ঠিক করে লাইছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার গাড়ির ড্রাইভারটা অনেক সুন্দর বাজান রে আরে ভালোবাসা রে ভালোবাসা কারে কয় দেন ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বাল লিল্লাহ বান্দা তোর ভালোবাসাটা যদি আমি রবের পরে নির্ভেজাল হয় হাসতে হাসতে জান্নাতে যাবে হঠাৎ করে আবু বকর একদিন আমার নবীরে ডাক দিলেন রবিউল আউয়াল মাসের 1 তারিখ 1 তারিখ ঘরের কাছে যে ডাক দিলেন আবু বকর চট করে দরজাটা খুলে দিয়েছে আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গো বাড়ি করছি কি দোয়া করব লুলা বানাই দিও আমি শেখ হাসিনা খালেদাদের প্রশংসা করতে কইছি আমি প্রশংসা করতে কইছি তার সুবহানাল্লাহ কইবেন তার প্রশংসা হইব আল্লাহ পরে ভালো রাখবে সুন্দর রাখবে সদা সর্বদা আপনার যত বিপদ আপদ আসুক আল্লাহ নিজে বাঁচাই দিবে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ ছোট করে একটা ডাক দিবেন কারণ শত্রু তো চারিদিকে বড় নবী হাঁটলেও শত্রু পিছনে শত্রু সামনে শত্রু উপরে শত্রু উপরে মানে পাহাড়ের উপরে বয়ে থাকতো বড় বড় কাতরা লয়া ডাল লয়া নবীর উপরে থেকে কোপ মারবো যারা হস করছেন তারা জানেন আবু বকরের বাড়ির আশেপাশে সব পাহাড় 24 ঘন্টা বয়ে থাকতো বড় বড় কাতরা লয়া বল্লম লয়া নবীরে মাইরে লইব এমন কি নজির আপন চাচা সবচেয়ে বড় বদমাশ চাচা সে 24 ঘন্টা সামরার বেল লইয়া ঘুরতো মুহাম্মদের কখন গলায় ফাঁস দিয়ে মারি লাগে মনে রাখবেন ঘরের নিজের আপন ভাই যদি শত্রু হয় তার জীবন বাঁচানো খুব মুশকিল ঘরের মধ্যে যদি বউ শত্রু হয় মনে রাখবেন ওই লোকটার বাইরে থাকা মুশকিল স্বামী যদি শত্রু হয় ওই মহিলা বাঁচতে পারবো না কথা কন না কেন এ মুসলমান ভালো করে বুঝেন তো রসূলের আপন চাচাই নবীর শত্রু যে কোন মুহূর্তে নবীর এক সেক্রেট মার্ডার করে ফেলবে তো নবী আওয়াজ আসতে দিয়া পাও টিপ্পা টিপ্পা হাইটা আবু বকরের বাড়ির সামনে যে আস্তে করে ডাক দিছে আবু বকর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু বকর দরজাটা খুলো সেকেন্ডের ভিতরে দরজাটা খুলে দিছে সুবহানাল্লাহ নবী আমার মুক্তাই ভাবে চাইপা ধরে বলে আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে করে আওয়াজ দিলাম আর তুমি লগে লগে দরজাটা খুলে দিলা এ ভাই এ এখানে দাঁড়াই থাম যাবে না এদিকে ঢোকেন নাই জান এ বলে তে বিদে আহেন এ জুবাইর এদিকে ঢুকাই দাও তো হয়তো ওই কোণার দিকে নাও তাহলে এগুলো কত তোরা জায়গা পরে আহিস যা দিশা ওয়াস করে যাব তোরা জায়গা আলহামদুলিল্লাহ বলেন মাগরিবের পরে এত লোক হবে আমি কল্পনাও করি নাই তবে একটা কথা বলেন তো ওয়াজের মাঠে তারাই বসবে যারা জান্নাতি মানুষ ঠিক না বেটি আজকে মুসলমানদের খতম করার লাগে সারা পৃথিবীর ইহুদি নাসারা লেগে গেছে ঠিক না বেটি ওস্তাদের সম্মান নাই মুরব্বিদের সম্মান নাই আলেম ওলামার সম্মান নাই আজকে কেন এক মুসলমান আরেক মুসলমানের লাগাই দিয়েছে 30% কিছু মুনাফিক মার্কা মানুষ কথা কন না কেন ভাই ভাইয়ের মধ্যে লাগাই দিছে সন্তান বাবার মধ্যে লাগাই দিছে আর আজকে ফিলিস্তিনকে ধ্বংস করতে চাইতেছে বেজরমা ইসরায়েল মনে রাখবেন ইসরায়েলকে ধ্বংস করার মতো বেজরমা ইসরায়েলের কোনোদিন ক্ষমতা নাই মুসলমান যদি একবার হুংকার দেয় সারা পৃথিবী মুসলমান একবার হুংকার দিলে বেঈমানগুলা রসাতলে যাইতে বাধ্য হবে যদি কখনো প্রয়োজন হয় ফিলিস্তিনের পক্ষ নিয়ে ফিলিস্তিন যাইতে কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দেন না আল্লাহ কবুল করেন জোর করে আমিন এই তাকবীরদের মতো কেউ নাই তাহলে বুঝতো যে হাজি বাড়ি ওয়াজ হইতেছে এটা তাকবীর মাকবীর দিলে বোঝা যাইতো যে হাজি বাড়ি ওয়াজ হইতো মানে নিরামিষ হইতেছে তাই বেটারা বুঝবো মনে করবে দুই সাইড আলী লোক হইছে এই মুসলমানের সন্তান মুসলমান এমন একটা শব্দ যারা কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করে না ঠিক না বেটি ঠিক তাকান এদিকে